প্রিয় ভাই ও বোনিমানে নমস্কার। গত এক বর্ষরু অধিক সময় ধরে সারা বিশ্ব এক অসাধারণ পরিস্থিতি দিয়ে গতি করেছি। মানব ইতিহাসে এবারি সংকট নিকট অতীতরে কেবে বি আসি নথিলা। কোভিড সংক্রমণর প্রথম লহর সময়রে জনসাধারণ তথা পঞ্চায়েত প্রতিনিধিকে সহযোগ এবং কোভিড যোদ্ধামানঙ্কু অসীম ত্যাগ ও সেবা যোগ আমি অনেক জীবন রক্ষা করিপারিছিলে। আমার রাজ্যের মৃত্যু সংখ্যা মধ্য অন্য রাজ্য তুলনায় কম ছিলা। কোভিডর প্রথম লহর সময়রে আমাকে অনেক কঠোর পদক্ষেপ নেওয়াকে পড়িছিলা। বারম্বার লকডাউন শটডাউন করিবাকে পড়িছিলা। লকডাউনরে জনসাধারণ বহুত অসুবিধার সম্মুখীন হয়েছিলে। ব্যাপার বাণিজ্য ক্ষতিরে চলিছিলা। গরিব লোকক রোজগার উপরে এর গুরুতর প্রভাব পড়িছিলা। সামাজিক জীবন মধ্য প্রভাবিত হয়েছিলা। এবে কোভিডর দ্বিতীয় লহর আরম্ভ হলানি। এয়া বহুত শীঘ্র ব্যাপুছি। আমার দেশের অনেক রাজ্যরে লকডাউন শটডাউন নাইট কারফিউ আরম্ভ হলানি। কিন্তু আমি যদি কোভিড নিয়ম মানিবা, মাস্ক ঠিকভাবে পিন্ধিবা, তেবে বিনা লকডাউনরে করোনা সংক্রমণকে রোকিপারিবা। এথিপাই আজিঠারু 14 দিন পর্যন্ত আমি সমস্তে মিশি মাস্ক অভিযান আরম্ভ করিবা। 14 দিন যদি আমি কোনসি জিনিসকে কড়াকড়ি ভাবে পালন করিবা, তেবে তাহা সবুদিন পাই এক অভ্যাসরে পরিণত হয়েযিব। আমি সমস্তে আজিঠারু সংকল্প নেই ঠিক ভাবে মাস্ক পিন্ধিবা। বেকরে ঝুলাই করি নুহে, পুরা নাক ও মুহকু কভর করি পিন্ধিবা। বিনা মাস্কে কেবে বি ঘরু বাহারিবা নাহি, তেবে যাই আমি করোনাকু জিতি পারিবা। এথিপাই মা মানঙ্কু মোর বিশেষ অনুরোধ, আপনক পরিবারর লোকমানে বিশেষ করে পিলামানে যেতেবেলে বি বাহারকু যাওছন্তি, সেতেবেলে সেমানে যেপরি ঠিক ভাবরে মাস্ক পিন্ধিবে সেথিপ্রতি আপন ধ্যান দিয়ন্তু। মা মানে সতর্ক হলে করোনা কেবে বি আমার ঘর ভিতর আসি পারিব না। সরকার বাহারে জগিছন্তি, মা মানে ঘরে জগন্তু। আপন কহন্তু কিছু লোকঙ্ক অবহেলা পাই সারা সমাজ কাইকি লকডাউন বড় পরিস্থিতির সম্মুখীন হব। মাস্ক ঠিক ভাবে ন পিন্ধি বাহারকু আসুথিবা লোকঙ্ক ঠারু জরিমানা নিশ্চয় আদায় করিবা পাই মু পুলিশ ও প্রশাসনকু নির্দেশ দেইছি। মাস্ক ন পিন্ধিলে এবে 2 গুণ জরিমানা আদায় করিবা পাই সরকার নিষ্পত্তি করিছন্তি। মাস্ক হি বর্তমান আম পাই সবুঠারু গুরুত্বপূর্ণ কবচ। যেমানে টিকা নেই নাহান্তি সেমানে নিশ্চয় মাস্ক পিন্ধন্তু। যেমানে নেইছন্তি সেমানে মধ্য মাস্ক পিন্ধন্তু। তাহলে যাই আমি বিনা লকডাউনরে করোনাকু রোকি পারিবা। করোনার নেগেটিভ ইম্প্যাক্টকু প্রতিহত করিপারিবা। যাতে আপন চাহান্তি আপনক রোজগার বন্ধ নহেও, আপনক জীবিকা ঠিক ভাবে চালু, তেবে আপনকু নিশ্চয় মাস্ক পিন্ধিবাকু হব। এবে করোনার দ্বিতীয় লহর চালিছি। কতক দেশরে তৃতীয় লহর মধ্য আরম্ভ হলানি। তেণু আগকু করোনার কেতে লহর আমাকু মোকাবিলা করিবাকু হব তা কেই জানি নাহান্তি। তেণু আমি আমার জীবনশৈলীরে যদি এক ছোটিয়া পরিবর্তন আনিপারিবা, মাস্ককু আমার সাথী করিপারিবা, তেবে আমি বিনা লকডাউনরে করোনা বিপদরু
रक्षा पाइपरिया आपण सहयोगी आमको ये युद्ध विजयी करी पार। वंदे उत्कल जननी।